খুরশেদ আলম আপনার প্রশ্ন আপনি লিখেছেন মসজিদে বিয়ে করার কি বিশেষ কোনো ফজিলত আছে মসজিদে বিয়ে হলে মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয় তা কি মসজিদের আদর উপযোগী ভাই খুরশেদ আলম মসজিদে বিবাহ প্রসঙ্গে তিরমিজির একটি হাদিস আছে যে আলু হাদাহ ফিল আলু হাদাহ বা যে আলু হু জিদ তোমরা এই বিবাহকে ব্যাপকভাবে প্রচার করো প্রসার করো জানাও ঘোষণা দিয়ে বিবাহ করো অর্থাৎ এটা লুকোছাপা করে করার জিনিস নয় কোনো কোনো বর্ণার্সি ইন্নাহু এ নেহ সেফাহ এটা কোনো ব্যবিচার নয় এটা বিবাহ অতএব এটাকে জানান দিয়ে করো তোমরা আর মসজিদে বিবাহ এর আগ্রহ সম্পাদন করো এই বর্ণাটি বর্ণনা করার পর খুদ ইমাম তিরমিজি এটাকে দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে মন্তব্য করেছেন আর অনেক মহাদিস এটাকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এজন্য এই হাদিসের ভিত্তিতে মসজিদে বিয়ে করা বিষয়ে খুব জোরালো বক্তব্য দেওয়া কঠিন যদিও এ বিষয়ে পুরো আরও হাদিসগুলোকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ ইমামগণ বা জমহর উলামা ইকরাম মসজিদে বিয়ের সম্পাদন করাটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন এটা খুব মানে গুরুত্বপূর্ণ কোনো কিছু এর চাইতে বেশি সেরকম না বরং এটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন আর সমকালীন যুগের উলামা একরাম অনেকে এটি মোস্তফা হওয়ার সপক্ষে আরও কয়েকটি কারণ উল্লেখ করেছেন তোমাদেরকে একটি হলো যে বিবাহ কেন্দ্রিক যে অনাচার বা গোনা ইত্যাদি হয়ে থাকে সচরাচর মসজিদে বিবাহ সম্পাদন হওয়ার মাধ্যমে সেটি থেকে অনেকখানি নিষ্কৃতি পাওয়া যায় তাছাড়া বিবাহকে যে প্রচার করার কথা বলা হয়েছে এটি বিভিন্ন বিষিদ্ধাদের দ্বারা প্রমাণিত অতএব মসজিদে যদি হয় তাহলে সেটা জানাজানি হয় এবং প্রচার হয় ঘোষণার কাজ হয়ে যায় অনেকটা তো এ সমস্ত কারণে মসজিদে বিবাহ করাটাকে উত্তম বলেছেন জম্বুর বা সংখ্যা গোষ্ঠী যদিও সমকালীন ওলামাদের অনেকে বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই কিন্তু এটিকে শুধুমাত্র জায়েজ বলেছেন অর্থাৎ মসজিদে বিবাহ করা জায়েজ জাস্ট এর বাইরে কিছু নয় কারণ তারাও জেহাদিসের সনদকে দুর্বল সেই যুক্তিতে এটিকে মোস্তাহ বলেন না এছাড়া আপনার নবী করিম সাল্লাহ সাল্লাম তার যে বিবাহ হয়েছে তিনি মসজিদের সম্পাদন করেছেন ব্যাপারটি সেরকম নয় বরং মসজিদের বাইরেও তিনি বিবাহ সম্পাদন করেছেন যদিও মসজিদেও বিবাহ সম্পাদন হওয়ার বিষয়টি তার থেকে প্রমাণিত খোলাসা কথা হলো মসজিদে বিয়ে করাটা জমুর বা শঙ্কর সালেমের মতে উত্তম বা মুস্তাহাব তবে বাসা বাড়িতে অন্য কোথাও বিয়ে হলেও অসুবিধা নেই আর আপনি যে প্রশ্নটি তুলেছেন যে মসজিদের যে পরিবেশ বিয়ের কারণে সেটি নষ্ট হতে পারে এর এর কারণে কি মসজিদের আদব বা মসজিদের যে শিষ্টাচার সেটি লঙ্ঘন হবে কিনা না উত্তর হলো না মসজিদে এতটুকু আপনার আনন্দ করার এতটুকু আপনার খেজুর বিতরণ করতে একটু হালকা হইচই হতে পারে এতটুকু বিষয় মসজিদে আল্লাহাবুল আলম অ্যালাউ করেছেন এবং সাহাবা ইকরাম এবং নবী সাদা সাল্লামের সময় মসজিদে আগ্ধ হওয়ার নজির যেহেতু আছে বিধায় এই যুক্তিতে মসজিদে আগ্ধ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা বা নিষেধ করার কোনো সুযোগ কিন্তু নেই